বিরতির পর স্বাগত। উৎসব মরশুমেও থেমে নেই রেল দুর্ঘটনা, আবারও রেল দুর্ঘটনা। জানা গেছে কলকাতাগামী ডাউন তিস্তা তোরষা এক্সপ্রেসে আতঙ্ক দুর্ঘটনা ঘটে এবং যাত্রীদের মধ্যে তাতে ক্ষোভ কিন্তু বৃদ্ধি হতে শুরু করেছে। নির্ধারিত সময় অবশ্য গন্তব্যে পৌঁছে যায় এই তিস্তা তোরষা এক্সপ্রেস এবং ক্ষয়ক্ষতির কোনো খবর নেই, কিন্তু উৎসব মরশুমে বারবার কেন এই রেল দুর্ঘটনার খবর উঠে আসছে, এর পেছনে কি কারণ থাকতে পারে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি এস কে মনিরুল। মনিরুল, এই মুহূর্তে কি জানতে পারছো? ডাউন তিস্তা কলকাতাগামী যে ডাউন তিস্তা এক্সপ্রেস রয়েছে, সেই ডাউন তিস্তা এক্সপ্রেসের বাংলা বিহার সীমান্তে দুর্ঘটনার কবলে পড়ে এই ট্রেনটি। বাংলা বিহার সীমান্ত লাগোয়া ভবনগাঁও স্টেশনের কাছে ডাউন তিস্তা তোরষা এক্সপ্রেস গতকাল যখন রাতের বেলা আসে, ইঞ্জিনের পাশে থাকা যে সংরক্ষিত কামরার চাকায় রেল লাইনে পড়ে থাকা সিগন্যালের কাজে ব্যবহার হওয়া যে কেবল তার সেটা কোনো মুহূর্তে জড়িয়ে যায় এবং জড়িয়ে যাওয়ার পরে কিন্তু একটা বিকট শব্দ হয়। এরপরই বাংলা সীমান্তবর্তী কুমেকপুর জংশনে ঢোকার আগেই ভবনগাঁও স্টেশনের কাছে দাঁড়িয়ে যায় ডাউন তিস্তা তোরষা এক্সপ্রেস। যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক, যাত্রায় তারপর আতঙ্কে পরে বহু যাত্রী কিন্তু লাইন থেকে নেমে পড়ে এবং আতঙ্কে দৌড়াদৌড়ি করতে শুরু করে। এরপরে ট্রেনের ড্রাইভার এবং সংশ্লিষ্ট ট্রেনের কর্মীদের সহায়তায় চাকার থেকে ওই যে কেবল তার, সেই কেবল তার সরিয়ে ফেলতে সক্ষম হয়। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ বাদেই তারপর কিন্তু ওই ট্রেনটি চলতে শুরু করে। এবং কিভাবে এই যে যে কেবেলের তার আমরা দেখি, যে কেবেলের তারগুলি জড়িয়ে গেছে, সেই কেবেলের তারগুলি পরে রেলকর্মীরা সরিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ট্রেন লাইনের উপরে এত মোটা মোটা কেবেলের তার কেন ফেলে রাখা হয়েছিল? এই তারগুলি মূলত মাটির তলা থেকে যায় এবং সিগন্যালিং এর কাজে ব্যবহৃত হয়। সেই তারগুলো কেন লাইনের উপর পড়েছিল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। একটা হচ্ছে আমরা বিগত কয়েকদিন ধরে দেখছি যে নাশকতার ছক, আর একটা হচ্ছে রেলকর্মীদের চূড়ান্ত কর্তব্যে গাফিলতি। এখন এই পরিপ্রেক্ষিতে যদি তদন্ত হয় এবং তদন্তের রিপোর্ট যদি সত্যি প্রকাশে আসে, তাহলে বোঝা যাবে যে এটা কার দায়। এবং আরো একটি রেল দুর্ঘটনা থেকে কিন্তু যাত্রীরা বাঁচলেন এবং উৎসবের মরশুমে যখন যাত্রীরা, বহু যাত্রী হয়তো বাড়িতে ফিরছিলেন, বহু যাত্রী বাড়ির দিকে বাড়িতে যাচ্ছিলেন, সেই সময়তে গতকাল রাত্রে একটা তীব্র আতঙ্ক ছড়ায়। যাই হোক, মানে ভগবান সহায় পুরো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি, তবে আতঙ্ক বিরাজ ছিল, এর কথা একেবারেই মানে বলা যায়। একদমই, ধন্যবাদ মনিরুল। অর্থাৎ কলকাতাগামী যে ট্রেন তাতেই এই দুর্ঘটনা, কিন্তু কিভাবে এই দুর্ঘটনাগুলি ঘটছে, তার পেছনে কি কারণ থাকতে পারে, রেল কর্মীদের গাফিলতি নাকি এর পেছনে অন্য কোনো কারণ, সবটাই কিন্তু তদন্তে বেরিয়ে আসবে। ইতিমধ্যেই জানা গেছে যে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই, কারণ সেই রেলে যারা যাত্রীরা ছিলেন তারা সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে খুব কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে, অন্যদিকে যাত্রী নিরাপত্তা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।